তারিখের পর আমি এটা অনলাইন পোর্টেল আমি দেখাই দিছো। পোর্টেলটো আপোনালোকে অলপ পিছত মোৰ টুইটারত চাই লব পাৰিব বা নোটিফিকেশনও পাব। পোর্টেলত আবেদন করলে 50 টাকা ফিজ দি আবেদন করলে 15 তারিখের পরীক্ষাত যিসকলে অবতীর্ণ হয়েছিল তেওঁলোকে নিজৰ ও এম আর সিটখন লব পাৰিব। 27 তারিখৰ পৰা আবেদন আৰম্ভ হ'ব আৰু আবেদনৰ সংখ্যাৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে ও এম আর সিটখিনি সেই ইমেইল এড্ৰেছলৈকে পঠিয়াই দিব। এনসাৰ কি 15 তারিখের পরীক্ষার এনসার কি অহা 28 তারিখে পোর্টেল হোস্ট করা হব www.site.sebaonline.org। ইয়াতে হোস্ট করা হব আর এনসার কি লৈ যদি কাবার আপত্তি থাকে সেয়াও যদি সেবাক জনোৱা যায় সেবাই বিচার বিবেচনা করি। তারিখের পর আমি এটা অনলাইন পোর্টেল আমি দেখাই দিছো। পোর্টেলটো আপোনালোকে অলপ পিছত মোৰ টুইটারত চাই লব পাৰিব বা নোটিফিকেশনও পাব। পোর্টেলত আবেদন করলে 50 টাকা ফিজ দি আবেদন করলে 15 তারিখের পরীক্ষাত যিসকলে অবতীর্ণ হয়েছিল তেওঁলোকে নিজৰ ও এম আর সিটখন লব পাৰিব। 27 তারিখের পর আবেদন আরম্ভ হব আর আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে ও এম আর সিটখানি সেই ইমেইল এড্রেসলৈকে পঠিয়াই দিব। এনসার কি 15 তারিখের পরীক্ষার এনসার কি অহা 28 তারিখে পোর্টেল হোস্ট করা হব www.site.sebaonline.org। ইয়াতে হোস্ট করা হব আর এনসার কি লৈ যদি কাবার আপত্তি থাকে সেয়াও যদি সেবাক জনোৱা যায় সেবাই বিচার বিবেচনা করি। তারিখের পর আমি এটা অনলাইন পোর্টেল আমি দেখাই দিছো। পোর্টেলটো আপোনালোকে অলপ পিছত মোৰ টুইটারত চাই লব পাৰিব বা নোটিফিকেশনও পাব। পোর্টেলত আবেদন করলে 50 টাকা ফিজ দি আবেদন করলে 15 তারিখের পরীক্ষাত যিসকলে অবতীর্ণ হয়েছিল তেওঁলোকে নিজৰ ও এম আর সিটখন লব পাৰিব। 27 তারিখের পর আবেদন আরম্ভ হব আর আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে তেওঁলোকে ও এম আর সিটখিনি সেই ইমেইল এড্রেসলৈকে পঠিয়াই দিব। এনসার কি 15 তারিখের পরীক্ষার এনসার কি অহা 28 তারিখে পোর্টেল হোস্ট করা হব www.site.sebaonline.org। ইয়াতে হোস্ট করা হব আর এনসার কি লৈ যদি কাবার আপত্তি থাকে সেয়াও যদি সেবাক জনোৱা যায় সেবাই বিচার বিবেচনা করি।